তখন 1970 সাল, ইলেকশনের তোড়জোড় চলছে চারিদিকে, বঙ্গবন্ধু দাকুপে যাওয়ার একটা ছিল আমাদের এই পথে, বোটেঘাটা এই কাজী বাসার নদী দিয়ে বিপুল জনতা জানতে পারলো যে বঙ্গবন্ধু এই পথে যাবেন। সবাই নদী মুখে তাকিয়ে আছে যে বঙ্গবন্ধু এক নজরে তাকে কি করে দেখব। বঙ্গবন্ধু একবার এইদিকে আমাদের এই ভ্যাকটমারি খালের ভিতরে ঢুকে গেল, ঢুকে গেলে নৌকা যোগে তখন বঙ্গবন্ধুকে বহু লোকে অনুরোধ করতে লাগলো আপনি একবার আসেন আমাদের মাঝে, কিন্তু উনি বললেন আমার সময় নাই, আমি কি করে আসবো। তখন উৎসুক জনতা একযোগে বঙ্গবন্ধুকে সেই নৌকা উঁচু করে কিনারায় নিয়ে আসলো রাস্তার পাশে। বঙ্গবন্ধু তখন সবাই জড়ায় ধরে আস্তে আস্তে ধরে নিয়ে মাঠের ভিতরে গেল। তখন উনি বক্তৃতা করতে লাগলেন, ইলেকশন সামনে আছে, ছোটকাল থেকে রাজনীতি করে যাচ্ছি, আমার জীবন সার্থকতা হবে যেদিন এই বাংলার মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারবো। অভয় দিলেন যে বাংলার জয় হবেই, আপনারা নির্ভয়ে থাকেন। আমরা তখন বললাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু।